হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি একটি নতুন ডায়াগ্রাম। এর মাধ্যমে আপনারা জানতে পারবেন কিভাবে হাউ টু মেক স্পটলাইটস উইথ ফটো কন্ট্রোল কানেকশন ডায়াগ্রাম তৈরি করা হয়। চলুন দেখে নিই কিভাবে তৈরি করা হয়। টিপিএম ছিবি রিপোর্ট ম্যানেজার সার্কিট ব্রেকার FPMCB, ফোর পোল ম্যানুয়াল সার্কিট ব্রেকার। সেন্সর, সেন্সরের কাজ মূলত যে কোনো ধরনের ডিভাইস কিংবা কোনো পরিবেশগত কোনো পরিবর্তনকে সিগন্যালের হিসাবে রূপান্তরিত করা। কন্ডাক্টর, কন্ডাক্টর হলো ইলেকট্রোম্যাগনেটিক চালিত সুইচ। স্পটলাইটস ওয়ান, স্পটলাইট টু, স্পটলাইট থ্রি। পজিটিভ লাইন, সেকেন্ড ফেজ পজিটিভ লাইন, থার্ড ফেজ পজিটিভ লাইন, নিউট্রাল নেগেটিভ লাইন। পজিটিভ লাইন, পজিটিভ লাইন টিপিএমসি তে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন টিপিএমসি তে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন টিপিএমসি তে কানেকশন দেওয়া হলো। ফার্স্ট ফেজ, থার্ড ফেজ পজিটিভ লাইন এফপিএমসি তে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন এফপিএমসি তে কানেকশন দেওয়া হলো। টিপিএমসিবি থেকে ফার্স্ট ফেজ পজিটিভ লাইন এফপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন এফপিএমসিবিতে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন এফপিএমসিবি থেকে সেন্সর ও কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। একইভাবে সেকেন্ড ফেজ পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন কন্ডাক্টরে কানেকশন দেওয়া হলো, সেন্সরে কানেকশন দেওয়া হলো। আউটপুট লাইন সেন্সরে কানেকশন দেওয়া হলো। নেগেটিভ লাইন স্পটলাইটসে কানেকশন দেওয়া হলো। পজিটিভ লাইন স্পটলাইটস তে কানেকশন দেওয়া হলো। সেকেন্ড ফেজ পজিটিভ লাইন স্পটলাইটস টু তে কানেকশন দেওয়া হলো। থার্ড ফেজ পজিটিভ লাইন স্পটলাইট থ্রি ওয়ানে কানেকশন দেওয়া হলো। আর্থিং লাইন স্পটলাইটস ওয়ান টু থ্রি তে কানেকশন দেওয়া হলো। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে কোনো ভিডিও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।